আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের করে দেখাবো শীতকালের একটি অন্য রকমের খাবার ধনে চ ধনে চপ করতে আমার লাগবে কিছুটা ধনে আমি নিয়ে নিয়েছি এখানে ধনে পাতার আমি গোড়াগুলো কেটে ফেলে দিয়েছি ফেলে দিয়ে ধনে পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি নিয়েছি বড় বাটির এক বাটি বেসন ছোটো বাটিতে চালের গুঁড়ো কালো জিরে নিয়েছি সামান্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার আমি বেসন আর চালের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি বড়ো পাত্র নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি বেসনটা পুরো ঢেলে নিলাম বেসনটা আমি পুরোটাই নিয়ে নিয়েছি এবার আমি চালের গুঁড়োটাও সব দিয়ে দেব চালের গুঁড়োটা আমি সব দিয়ে দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব নুনটা সবাই সবার পরিমাণ মতো দিয়ে দেবে আর কালো জিরেটাও দিয়ে দিলাম আমি একটা ক্যাসল দিয়ে ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে আমি বেসন চালের গুঁড়ো আর সব মশলাগুলো আমি মিশিয়ে এবার আমি আস্তে আস্তে জল দেব আর এটাকে মিশাবো আপনারা একবারে কেউ বেশি জল দিয়ে দেবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে তখন আবার অসুবিধা হবে আমি অল্প অল্প করে জল দেব আর ভালো করে মিশাব ব্যাটারটাকে আপনারা ভালো করে ফাটিয়ে নেবেন তাতে চপটা মুচমুচো হবে আর খেতেও স্বাদ হবে ব্যাটারটা আমার কমপ্লিট ব্যাটারটাকে আপনারা বেশি পাতলা বা গাঢ় করবেন না ব্যাটারটা দেখেন আমি একদম মিডিয়াম করেছি এবার ব্যাটারটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর ফিরে আসলাম ঢাকনাটা তুলে আমি চামচ দিয়ে ব্যাটারটাকে আরেকবার নাড়িয়ে নেব কড়াইতে আমি ভাজার জন্য কিছুটা তেল গরম করে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার একটা ধনে পাতা এরকম নিয়েছি নিয়ে এটাকে ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব ব্যাটারের মধ্যে আমি ভালো করে চুবিয়ে নিলাম এবার আমি গরম তেলে ধনেপাতাটাকে পাতাটাকে ছেড়ে দিলাম আমি উল্টে আমি দু পিঠ এদিক ওদিক করে ভালো করে ভেজে নেব পাতাটা ভাজাটা আমার হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নেবো আমি একটা ঝাঁসি দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে রাখবো কড়াইয়ের সাইডে যাতে তেলটা ঝরে যায় আমি একই রকমভাবে আবার ব্যাটারের মধ্যে ধনেপাতা পাতা চুবিয়ে নেব দিয়ে দিচ্ছি এইভাবে আমি সব ধনে পাতাগুলো ভেজে নেব ধনে চপ আমার রেডি আপনাদের যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য